রাজ্য সরকারক ধব উচ্চতম ন্যায়ালয়ের জীবনক লো নেখেলিব যতে ততে রাজনীতি নহয় দিল্লির প্রদূষণ সরকারের নাই নিয়ন্ত্রণ দেশের রাজধানী মহানগর দিল্লিত ভয়ানকভাবে বৃদ্ধি পাইছে প্রদূষণ বায়ু প্রদূষণের ফলত দিল্লির জনতায় ভয়ঙ্কর দুর্বিষহ জীবন যাপন করবলগা হয়েছে দেশের উচ্চতম ন্যায়ালয়েও প্রদূষণক লো কেন্দ্র আর রাজ্য সরকারের মাজত বৃদ্ধি পাওয়া সংঘাত নিয়ন্ত্রণ করার বাবে রায় প্রদান করবল বাধ্য হয়েছে উচ্চতম ন্যায়ালয়ে মঙ্গলবারে কয় যে জনতার স্বাস্থ্য প্রদূষিত বায়ুরে দুর্বিষহ করে তোলার বাবে রাজ্য সরকারই দায়ী উচ্চতম ন্যায়ালয়ে এই বিষয়টি সন্দর্ভত কয় যে প্রতিবেশী রাজ্য পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ আর রাজস্থানত প্রতি বছরে শীতকালত শস্য পথারের আবর্জনাসমূহ জ্বলাই দিয়ার ফলত দিল্লির বায়ু প্রদূষিত হয়ে পড়ে ন্যায়ালয়ে কেন্দ্র সরকারক নির্দেশ দি কয় আমি এইবর বন্ধ হওয়াটা বিচার আমি নজানো আপনাদের কেনেক কি উপায়ে এইবর বন্ধ করে এই আপনার দায়িত্ব কিন্তু এই যিকোনো উপায়ে বন্ধ হবই লাগিব ইয়ার বাবে তৎকালীনভাবে পদক্ষেপ গ্রহণ করক ন্যায়ালয়ে দিল্লি সরকারক ইয়ার বাবে জগরিয়া করে দিল্লি সরকার ইয়ার বাবে দায়ী এতিয়াও দিল্লিত বহুবোৰ প্রদূষণ সৃষ্টি করা বাছ চলি আছে ন্যায়াধীশ এস কে কৌল আর ন্যায়াধীশ সুধাংশু ধুলিয়ার বিচারপীঠে রাজ্য সরকারক এই কঠোর সকিয়নি প্রদান করে তদুপরি কেন্দ্র সরকারক উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাব আর দিল্লি সরকারের এই সম্পর্ক বৈঠক বহার আহ্বান জানায় ন্যায়ালয়ে উল্লেখ্য যে দিল্লির জলবায়ু প্রদূষণ সম্পর্ক অধিবক্তা অপরাজিতা সিংয়ে এক জনস্বার্থজড়িত আবেদন দাখিল করেছিল ন্যায়ালয়ের আবেদনত জানাইছিল যে পাঞ্জাবত নষ্ট হওয়া শস্যবর পথারতে জ্বলাই দিয়ার বাবে দিল্লির প্রদূষণ ক্রমান্বয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আনহাতে জ্যেষ্ঠ অধিবক্তা গোপাল শঙ্কর নারায়ণেও দিল্লির প্রদূষণ সন্দর্ভত আবেদন জানাইছিল আর 2017 পৰা এই বিষয়ত কেবাটাও নির্দেশ দি আহিছে যদিও কার্যত এই কামত অহা নাই বলে উল্লেখ করে অধিবক্তাগুলো ন্যায়ালয়ে পাঞ্জাব সরকারক সেই ধানের বিকল্প আন শস্যপথারত রোপণ করারও পরামর্শ দিছে যত দুঃখ নন্দ ঘোষ দিল্লির প্রদূষণের বাবে জগরিয়া কৃষক উল্লেখ্য যে দিল্লিত ব্যাপক হারত প্রদূষণ বৃদ্ধি পাইছে দিল্লির আম আদমি পার্টির সরকারে ইয়ার আগতে দিল্লির প্রদূষণের বাবে পাঞ্জাব আর হরিয়ানার বিরোধী দলের সরকারক কঠোর ভাষার সমালোচনা করেছিল বর্তমান দিল্লি আর পাঞ্জাব দুইখান রাজ্যতে একটা দলরে সরকার থাকার বাবে সমস্যা পড়ছে আম আদমি পার্টি দিল্লির পরিবেশ দপ্তরের মন্ত্রী গোপাল রায় কয় যে বিজেপিয়ে পাঞ্জাব সরকারক মিছাকৈ দোষারোপ করেছে কেন হরিয়ানা আর উত্তর প্রদেশের সরকারে ডিজেল চালিত পুরনি বাসবর চলাত নিষেধাজ্ঞা আরোপ করবা নাই আনহাতে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সজদেওয়াই কয় যে কেবল নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করে চমক সৃষ্টির বাবহে আপ সরকারে মৌলিক আর যৌগিক সংখ্যার গাড়ি চলার নির্দেশ প্রদান করেছিল আনহাতে কৃষকসকলের হাততো আন কোনো বিকল্প নাই নিজের কৃষিপথারব পরিষ্কার করে নতুন শস্য রোপণের বাবে এই সময়তেই পথারব পরিষ্কার করবলগা হয় জ্বলার পরিবর্তে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি এই শুকান আবর্জনাসমূহ পরিষ্কার করবি যদিও ইয়ার বাবে যথেষ্ট ধনের প্রয়োজন হয় গতি দিল্লির সীমাবরিয়া রাজ্যকেই কৃষকর নিজের পথারের আবর্জনাব জ্বলাই দিয়ার বাহিরে আন কোনো উপায় নাই নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট।